ভারতবর্ষে যে সমস্ত অসংরক্ষিত শ্রমিক রয়েছে তাদের জন্য খুশির খবর। মোদী সরকারের বিরাট বড় একটি যোজনা হলো ই শ্রম কার্ড। এই ই শ্রম কার্ডের শুধুমাত্র দেশের অসংগঠিত শ্রমিকরাই নাম নথিভুক্ত করতে পারেন। বর্তমান ভারতবর্ষে প্রায় 40 কোটি অসংগঠিত শ্রমিক রয়েছে, যাদের আগামী ভবিষ্যতের নিরাপত্তার কথা মাথায় রেখে এবং বৃদ্ধ বয়সে যেন আর্থিক নিরাপত্তার সুবিধা থাকে সেই দিকে সজাগ দৃষ্টি রেখে কেন্দ্র সরকারের এই প্রকল্পটি চালু করা হয়েছে। এখন পর্যন্ত দেশের প্রায় 20 কোটি অসংগঠিত শ্রমিক এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন, যার মধ্যে প্রায় 2 কোটি এই ধরনের অসংগঠিত শ্রমিক যারা সুবিধা ভোগ করতে শুরু করেছেন। অতি দ্রুত সমস্ত নাম নথিভুক্তকারী অসংগঠিত শ্রমিকদের জন্য এই সমস্ত সুযোগ সুবিধাগুলি চালু হয়ে যাবে বলে আশা করা যায়। সরকারের তরফ থেকে তারা অনুধাবন করেছে যে সমস্ত অসংগঠিত শ্রমিক রয়েছে তারা যদি কোনো কারণে একটি দিন কাজ করতে না পারে তাহলে তারা কোনো মজুরি পায় না। সেই ক্ষেত্রে যদি সরকারের তরফ থেকে অসংগঠিত শ্রমিকদের যদি সরকারিভাবে কোনো সুবিধা দেওয়া হয়ে থাকে তাহলে তারা ভবিষ্যতে বৃদ্ধ বয়সে বা কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে তারা যেন তাদের বাকিটা জীবন নির্বিঘ্নে কাটাতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। কিভাবে নাম নথিভুক্ত করতে হবে এবং কি কি সুবিধা পাবে এই অসংগঠিত শ্রমিকরা যদি ই শ্রম কার্ডে নাম নথিভুক্ত করে সেটি আমরা এবার দেখে নেব। এই পোর্টালে নাম আপনি নিজের বাড়িতে বসেই নথিভুক্ত করতে পারবেন। যদি কম্পিউটার বা মোবাইল থাকে বা নিকটবর্তী আপনি সাইবার ক্যাফে যেতে পারেন বা CSC সেন্টারে গিয়ে আপনি আপনার আধার ডিটেলস, ব্যাংক ডিটেলস এবং মোবাইল নম্বর দিয়ে আপনি এই পোর্টালে নাম নথিভুক্ত করতে পারবেন। এই ক্ষেত্রে বয়স হতে হবে 16 থেকে 59 বছর এর মধ্যে। এই পোর্টালে নাম নথিভুক্ত করলে যে সমস্ত সুবিধাগুলি পাওয়া যাবে সেগুলি হলো PMAY, PMJAY, PM কিষান এর আওতায় যদি আপনাদের নাম নথিভুক্ত করা থাকে এবং ই শ্রম কার্ডেও যদি আপনাদের নাম নথিভুক্ত করা থাকে সেই ক্ষেত্রে প্রতি মাসে আপনি পাবেন 3000 টাকার ওল্ড এজ পেনশন এবং এর সাথে আপনি আরও বিভিন্ন ধরনের বীমা যেমন আয়ুষ্মান ভারত সহ কৃষকদের বিভিন্ন সাহায্য পেতে হলে এই ই শ্রম কার্ডে কিন্তু আপনাদের নাম নথিভুক্ত করতে হবে। তাছাড়াও এই অসংগঠিত শ্রমিকরা যখন কাজ করতে যাবে সেই ক্ষেত্রে কাজ করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে এবং দুর্ঘটনাজনিত কারণে যদি পঙ্গু হয়ে যায় তাহলে তাদেরকে এককালীন 1 লক্ষ টাকার সুবিধা দেওয়া হবে এবং যদি কোনো কারণে এই অসংগঠিত শ্রমিকের মৃত্যু হয়ে থাকে তাহলে সেই পরিবারকে 2 লক্ষ টাকার এককালীন অনুদান দেওয়া হবে কেন্দ্র সরকারের তরফ থেকে। তাহলে এই ই শ্রম কার্ড পোর্টালে যদি নিজের নাম নথিভুক্ত করতে হয় তাহলে 16 থেকে 59 বছর বয়স এর মধ্যে হতে হবে এবং যদি কেউ 18 বছর বয়সে এই ই শ্রম কার্ড পোর্টালে নাম নথিভুক্ত করে থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রতি মাসে 55 টাকা অর্থাৎ প্রতিদিন 2 টাকা করে জমা দিতে হবে। আর যদি কারো বয়স 40 হয়ে থাকে সেই ক্ষেত্রে প্রতি মাসে তাকে 200 টাকা করে ই শ্রম কার্ড পোর্টালে নিজ অ্যাকাউন্ট থেকে সরকারি খাতে জমা করতে হবে। সেই ক্ষেত্রে যখন তার বয়স 60 বছর পূর্ণ হবে এবং এই পোর্টাল থেকে সরকারি যে সুবিধা অসংগঠিত শ্রমিকদের জন্য সে সমস্ত সুবিধাগুলি তার ক্ষেত্রে লাগু করে দেওয়া হবে। রেজিস্টার করা না থাকলে আজই আপনি রেজিস্টার করে নিন এবং সুবিধা ভোগ করুন।